শিল্পকর্মকেই বড় হয়েছি। সেখানে আমি বাবাকে দেখেছি নানা রকম মাধ্যম নিয়ে কাজ করতে। সেখানে গুনে গুনে তিন চারটে রঙের ব্যবহার আমি দেখতে পাই, কিন্তু সেরামিক্স একটা এমন মাধ্যম যেখানে নানা রকম ভ্যারাইটি কালার আমি দেখে থাকি। যেমন বাবা আগে আমাকে দেখাতেন অনেক বিদেশি কাজ যেগুলোর মধ্যে আমি নানা রকম রঙ দেখতে পারতাম, তো সেখান থেকেই আমার মনে হয়েছিল যে সেরামিক্সটা ভালো হবে আমার পক্ষে বেছে নেওয়াটা। তো পরবর্তীকালে আমি সেই জন্য এই বিষয়টা নিয়েই কাজ করতে শুরু করি। আমি এই আমার যে শোটির নাম হচ্ছে ইমোশন রিডিফাইন, এখানে আমি কিছু ইমোশনকে আমি আমার কাজের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমাদের যান্ত্রিক জগতে ইমোশনগুলো আস্তে আস্তে ইমোশন ফিলিংসগুলো সব চাপা পড়ে যায়, সেইগুলো আমি এই চেষ্টা করেছিলাম আমার মধ্যে দিয়ে যদি বের করে নিয়ে আসা যায়, সেটা আপনারা বলতে পারবেন যে সেটা আদৌ বেরিয়েছে কি না।